সে কিন্তু খুব সেফ জোনে থাকতে চায়, সে বলে যে না ও করেছে ও করেছে ও করেছে। শাকিব খানকে বিয়ে করা আপনার জীবনে ভুল ছিল কিনা এমন প্রশ্ন রাখলে জবাবে বুবলি বলেন, কখনোই না, আমি যখন তাকে বিয়ে করেছি তখন আমার কাছে সেই সময় সেই সিদ্ধান্তটি সঠিক মনে হয়েছে। যে সময়টা আমি যখন যে কাজটা করেছি, যে সিদ্ধান্তটা নিয়েছিলাম বা যখন যেই ব্যাপারটাতে আমি বিশ্বাস করেছি, ডেফিনেটলি আমার সেই সময়টা সেটাই রাইট ছিল। সো এই জন্য আমার কোনো রিগ্রেট নেই, তাই ওই সময়গুলোতে হয়তো ওটাই রাইট ছিল এবং সেভাবেই আমাকে বিশ্বাস করানো হয়েছে। তাই এখনকার সময়ে এসে আসলে আমার কাছে মনে হয় যে সব কিছু নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং যার জন্য আমি আজকে এই দারুণ চমৎকার একটি ইন্ডাস্ট্রিতে আসলে বসে আছি। তাপসের বিষয়টিকে উল্লেখ করে বুবলি বলেন, শাকিব খান নিজেকে ভালো করার জন্য আমাকে সবার সামনে বাজেভাবে প্রেজেন্ট করেছে। একটা বিষয়কে দিদি আপনি দেখবেন যে যখন কেউ কাউকে কোনো বিষয়ে হয়তো একতরফা বলে যাচ্ছে বা কোনো আমরা যখন মুভিতেও দেখি যে যে কোনো একটা সিচুয়েশনে কেউ যখন কোনো একটা খুন করে, সে কিন্তু খুব সেফ জোনে থাকতে চায়, সে বলে যে না ও করেছে ও করেছে ও করেছে। যে কিছুই জানে না কোনো ব্যাপারে, সে কিন্তু কনফিডেন্ট থাকবে যে আসলে আমি তো ওই ব্যাপারটার সাথে জড়িত না। এই যে আমার মানে মাঝখানে এতগুলো বছর কেটে গেল, যখন ওই সময়টার দিকে ফিরে তাকাচ্ছি মনে হচ্ছে যে আসলে আমি কতটা লাকি যে আজকে আমাকে আল্লাহ এখানে আবার এনেছে।